স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। রোহিঙ্গা শরণার্থী ঢলে নানামুখী চাপে পড়েছে বাংলাদেশের দুই সীমান্তবর্তী উপজেলা উখিয়া ও টেকনাফ। স্থানীয়দের চেয়ে রোহিঙ্গার সংখ্যা অনেক বেশি হয়, নষ্ট হচ্ছে সামাজিক ভারসাম্য। এমন অবস্থায় অসন্তোষ বাড়ছে দুই উপজেলায়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী টেকনাফ ও উখিয়া উপজেলার মোট জনসংখ্যা 4,72,000। স্থানীয় জনগোষ্ঠীর বাইরে এই দুই উপজেলায় বাস করছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। দুটি নিবন্ধিত শিবিরে 32,000 তালিকাভুক্ত এবং তিনটি অনিবন্ধিত শিবিরে আছে 6,00,000-এর বেশি রোহিঙ্গা। স্থানীয়রা বলছেন, শ্রমবাজারে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে রোহিঙ্গারা। শরণার্থীরা কম মজুরিতে কাজ করায় বিপাকে পড়েছে এখানকার অধিবাসীরা। বাড়তি জনগোষ্ঠীর চাপ পড়েছে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, এমনকি ঘূর্ণিঝড়ের সময় স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতেও জায়গা হয় না এলাকাবাসীর। যখন একবার ঢুকে যায় তারা এখানকার কখনোই ওখানে ফিরে যায় না, এবং এখানকার খুন বিভিন্ন ধরনের চিন্তায় রাহা জানে ও বিভিন্ন অপরাধকর্মে ওরা জড়িত হয়ে যায়। তাদেরকে আশ্রয় দেওয়া হোক, কিন্তু তাদেরকে একটা ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া যেন সরকার সুন্দর একটা প্রক্রিয়া যেন গ্রহণ করে, সে প্রত্যাশা আমরা কক্সবাজারবাসী রাখি। উদ্বাস্তু রোহিঙ্গারা নানা অপরাধে জড়াচ্ছেন বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন তারা। এটা একটা ওয়াট ছোটো একটা জায়গার মধ্যে এতগুলি লোককে সামাল দেওয়া বড় ধরনের কষ্টকর হচ্ছে, এবং আইন শৃঙ্খলা ভবিষ্যতে অবনতি হবে বলে আমরা চিন্তা ভাবনা করতেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, অবাধে বা যানবাহনের মাধ্যমে চলে যাচ্ছে। এদেরকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি, একটি নির্দিষ্ট জায়গায় যদি আমরা এদেরকে সীমাবদ্ধ না রাখি, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। শরণার্থী চাপ সামাল দিতে উখিয়ার বালুখালীর পাহাড় টিলায় সাময়িক আশ্রয়ের অনুমতি দিয়েছে প্রশাসন। তবে স্থানীয়রা চাইছেন দেশের অন্য কোথাও তাদের পুনর্বাসন। নোয়াখালীর ঠেঙ্গাচরে রোহিঙ্গা পুনর্বাসনে সরকারের নেয়া পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদও দিচ্ছেন তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।